ইনশাআল্লাহ আপনারা সুস্থ হবেন। যেহেতু আমি হয়েছি, শুধু আমি নয়, আমি এখানে ভর্তি হওয়ার আগে অনেক রোগী দেখছি, তাদের সাথে আমি ডাইরেক্ট আইসা বাস্তবে আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা বলছে যে না, অপারেশন করা লাগবে না, আপনি এখানে ভর্তি হলে ভালো হবেন। তারপর ওই অনুযায়ী ডিসিশনের ভাবে আমি ভর্তি হয়েছি, আমাকে অনেক ধরনের ট্রিটমেন্ট করানো হয়েছে, ইনশাল্লাহ আমি এখন। আসসালামু আলাইকুম, আমার নাম মামুন সর্দার, আমার বয়স 34, আমার ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ জেলা সদরে। আমার এটা প্রায় তিন থেকে চার বছর আর কি, এভিয়ান যেটা আর কি হিপ জয়েন্ট আর কি, দুই সাইডে ব্যথা। ব্যথাটা মানে আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, দৌড়াইতে পারতাম না, মানে এত প্রচন্ড ব্যথা ছিল আর কি। তো এটাই জাস্ট আর কি, ব্যথাটা মানে খুব অতিরিক্ত, মানে এমন পর্যায়ে চলে গেছিলাম যে আমি হাঁটতে পারতাম না। স্বাভাবিক জীবনযাপনে মানে আমার খুব কষ্ট হইতো। এবং তো ব্যথার জন্য ডাক্তার দেখেছি বলতে, আমি ঢাকা শাহবাগ পিজি হাসপাতাল দেখেছিলাম ডাক্তার। তো ওনারা তখন অপারেশনের কথা বলছিল, আমার বাম পাটা তখন আমি অপারেশন করে ফেলাইছি। তো তখন তো আর স্যারের আমি ঠিকানাটা পাই নাই। তারপরে এক বছর এটা করার, এক দেড় বছর পরে স্যারের ঠিকানাটা পাই, কয়েকটা ভিউ দেখি। ভিউ দেখার পরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ করার পরে স্যার বলে যে এখানে 10-15 দিন থাকতে হবে, তো আপনি এখানে সুস্থ হয়ে যাবেন। তো আমাদের যে এক্সারসাইজ ব্যায়াম, তো আমি সেই মোতাবেকই কাজ করছি আর কি। ওখানে ইনশাল্লাহ আমি 100-এর ভিতরে 80%-টাই পুরো সুস্থ আছে। হ্যাঁ, যখন আসছিলাম আমার ডাইন পাও, এটা ওই বাম পায়ের মতনই ব্যথা করতো, ব্যথা নিয়ে আমি টুটে আসছি হাসপাতালে। তো স্যার বলছে যে 15 দিন এখানে থাকলে, এক্সারসাইজ ব্যায়াম করালে বা আরো আরো নানাবিধি চিকিৎসা করাইলে আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন, আপনার আর অপারেশন করা লাগবে না। খুব ভালো চিকিৎসা পাইছি, এক্সারসাইজ করাইছে, আমাকে ব্যায়াম করাইছে, বিভিন্ন রকমের থেরাপি দিছে, আপনার হিট ম্যাগনেটিক থেরাপি, তারপর আরো বিভিন্ন থেরাপি, তারপর আরো এক্সারসাইজ করাইছে, এগুলা খুব সুস্থ হয়েছি আমি আর কি। তারপর আমি মোটামুটি আল্লাহ দিলে অনেকটা সুস্থ হয়েছি, এখনো সুস্থ বোধ করছি, এখন ইজি ভাবে হাঁটাচলা করতে পারি স্বাভাবিক, মানে আগের পর্যায়ে এখন আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। স্যার তো একমাত্র ওসিলা, তো স্যারের জন্য আমার পক্ষ থেকে স্যারের জন্য দোয়া রইল, আল্লাহ পাক তাকে ন্যায় হায়াত দান করুক আর সে যেন সুস্থ থাকে, দীর্ঘ আয়ু কামনা করি। এবং যারা আমার মতন হিপ জয়েন্ট এভিএন রোগী আছেন, আমি মনে করি আপনারা শফিউল্লাহ স্যারের কাছ থেকে সেবা প্রদান করুন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। যেহেতু আমি হয়েছি, শুধু আমি নয়, আমি এখানে ভর্তি হওয়ার আগে অনেক রুগী দেখছি, তাদের সাথে আমি ডাইরেক্ট আইসা বাস্তবে আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা বলছে যে না, অপারেশন করা লাগবে না, আপনি এখানে ভর্তি হলে ভালো হবেন। তারপর ওই অনুযায়ী ডিসিশনের ভাবে আমি ভর্তি হয়েছি, আমাকে অনেক ধরনের ট্রিটমেন্ট করানো হয়েছে, ইনশাল্লাহ আমি এখন 100-এর ভিতরে 80% সুস্থ। তো আপনারা যদি কেউ এভিএন বা হিপ জয়েন্টের সমস্যা হয়, আপনারা এখানে আইসা স্যারের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক ট্রিটমেন্ট নেন। আশা রাখি ইনশাল্লাহ 100% আপনারা সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো আর কিছু বলার নাই, যা বলছি তো আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।